Morning, UKG students. How are you all? I hope you all are fine. So, I met you again after a long time. Welcome back to your Bengali class. Okay? So, today I am giving you worksheet from your Bengali book. Worksheet number 1 and page number 4 to 12. So, tomader Bengali book e page number 4 to 12 porjonto tomader hocche worksheet number 1 e क्वेश्चन दे आ रहे थे, सही क्वेश्चन को ना अभी आंसर्स का हो डिस्कस कर दीजिए, ओके? तुमरा मन दिए सुन में सुने एवं तुम अधे कॉपी बुक एक लो राइट डाउन कर दोगे, लिखने दोगे, ओके? वॉक्सिंग नंबर वन है बंगाली बुक के फर्स्ट क्वेश्चन उस चे सौरव बोलने को ली लेखो, दुबार टू टाइम्स तुम अधे के सौरव बोलने को ली टू टाइम्स लिख जाओगे अरे एक नंबर जितना रोए चाहिए सौरव और नोगली देखो टू टाइम्स दो बार लिखता हूँ सौरव और नोगलो सौरव और नोगलो की ओ आ अशोई दीर्घोई अशो ईगो वी ए ओई ओ ओ এই ভাবে তোমরা অ থেকে উ পর্যন্ত তোমাদের কপি বুকে টু টাইমস লিখবে ওকে সো দু নম্বরটা দেখো দু নম্বর যেটা রয়েছে আগের ক্লাস আমরা এটা করিয়েছিলাম আগের বর্ণ লেখো এই টাইপের বক্স দেয়া থাকবে এই রকম বক্স দেয়া থাকবে এবার একটা বক্সে দুটো ঘর থাকবে এই একটা ঘর এই একটা ঘর দুটো ঘরের মধ্যে একটা বাম দিক একটা ডান দিক অর্থাৎ একটা আগে একটা পরে একটা আগের ঘরে একটা পরের ঘর আর পরের ঘরে তোমাদের বর্ণটা দেয়া থাকবে তোমাদেরকে আগের ঘরে বর্ণটা বসাতে হবে তাহলে আগের ঘরে বর্ণ বলতে আমরা আগের বর্ণ বুঝবো তাই তো তাহলে আ হচ্ছে এখানে কি দেয়া আছে পরের বর্ণ তাহলে আ এর আগের বর্ণটা তোমাদেরকে বসাতে হবে আ এর আগের বর্ণ কি অ ওকে এইভাবে তোমাদেরকে করতে হবে নেক্সট দীর্ঘই দীর্ঘই দেয়া আছে পরের বর্ণ তাহলে তোমাদেরকে আগের বর্ণ দীর্ঘই আগের বর্ণ হর্ষই ওকে আচ্ছা তিন নম্বর নাম্বার থ্রি তে কি দেওয়া আছে নাম্বার থ্রি তে দেওয়া আছে পরের বর্ণ তাহলে আমরা নাম্বার টু তে শিখলাম পরের বর্ণ এই সরি আগের বর্ণ আর নাম্বার থ্রি তে দেওয়া আছে পরের বর্ণ পরের বর্ণ কি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম পরের বর্ণ আগের বর্ণ তাই তো আচ্ছা আগের বর্ণটা বুঝিয়ে দিলাম এইভাবে করতে হবে তোমাদের কপি বুকে ওয়ার্কশিট দেখে দেখে তোমাদের কপি বুকে করতে হবে আর নাম্বার থ্রি তে যেটা রয়েছে পরের বর্ণ একই সিস্টেম ঘর থাকবে এরকম বক্স থাকবে একটা দুটো বক্স থাকবে আচ্ছা তাহলে এখানে আগের বর্ণ দেয়া আছে তোমাদেরকে পরের বর্ণ বসাতে হবে তাহলে আ আয়ের পরের বর্ণ তোমাদের বসাতে হবে আয়ের পরের বর্ণ কি অ আ হস্যই দীর্ঘ দীর্ঘই পরের বর্ণ অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ ঋ ওকে তাহলে এইভাবে তোমাদেরকে তোমাদের কপি বুকে করতে হবে নাম্বার থ্রি আচ্ছা নাম্বার ফোর এ রয়েছে বাম দিক আর ডান দিক ম্যাচ করতে হবে তোমাদের বাম দিক ডান দিক তোমাদেরকে ম্যাচ করতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি বাম দিকে অ আছে আর ডান দিকে কোথায় অ আছে খুঁজে তোমাদেরকে ম্যাচ করতে হবে
এইভাবে তোমাদেরকে ম্যাচ করতে হবে ওকে আচ্ছা অশ্বয় কোথায় আছে এখানে তাহলে অশ্বয়ের সাথে অশ্বয় ম্যাচ করবে বাম দিকের সাথে ডান দিক ম্যাচ করতে হবে মিলিয়ে দেখতে হবে ওকে আচ্ছা পাঁচ নম্বরে রয়েছে তোমাদের ওয়ার্কশিটে ব্যঞ্জন বর্ণগুলো তোমাদেরকে লিখতে হবে ক থেকে চন্দ্র বিন্দু চাঁদ পর্যন্ত তোমাদেরকে একবারই এটা লিখতে হবে ওয়ান টাইম ওকে আচ্ছা ছ নম্বরে তোমাদের দেওয়া আছে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোকে দেখে দেখে তোমাদেরকে শুধু লিখতে হবে যেমন আমি দেখাচ্ছি অ মুরগিজ অজ এটা দেওয়া আছে তোমাদের ওয়ার্কশিটে এবার এই অজটাকে তোমাদেরকে ফাইভ টাইমস লিখতে হবে পাঁচ বার লিখতে হবে অজ অ মুরগিজ অজ ফাইভ টাইমস তোমাদেরকে লিখতে হবে তোমাদের কপি বুকে ওকে এইভাবে তোমাদেরকে লিখতে হবে ফাইভ টাইমস ওকে এইভাবে তোমাদেরকে তোমাদের কপিকে ওয়ার্কশিট দেখে দেখে করতে হবে তাহলে আমি ওয়ার্কশিট সম্বন্ধে সব ডিসকাস করে দিলাম অ্যান্সারও বলে দিলাম তোমরা তোমাদের কপিকে লিখবে ওকে সো দ্যাটস অল ফর টুডে গুড বাই টুডে